আজকে মাত্র ভিডিওটা স্টার্ট করে দিলাম, কড়াই গরম বয়ে দিছি, কড়াই মধ্যে আমি মাছ সাতলাইছি, ও তেলটা রয়েছে, ওইটা মধ্যে খালা জিরা দিমি সোমবার ফাবদা মাছ দিয়ে জাল বানাবি। জালের মধ্যে দিই শস্য বাটা, পেঁয়াজ বাটা, আদা বাচ্চা বাটা, মরিচের গুঁড়া, হলদি, লবণ, আকাশা মরিচ সব কিছু দিয়ে আর কি ফাবদা মাছের জাল করব। তোবার আগে আমি তেলটা গরম হয়েছে দেখতে পারছিলাম, আপনারা আমি দেখাইতে পারি আর না, তেলটা গরম হয়ে গেছে, ওটা আমাদের খালা জিরা পূরণ দিলাম। এবার খুব গরম, এবার বাদ চাইলাম না, পেস্ট করে রাখা শস্যটা অ্যাড করলাম। আপনারা কাঁচা মরিচ বাদ দিয়ে ভাবেন, আমি কাঁচা মরিচ দিছি না, মেয়েকে গুঁড়া দিলেছি, নাকটা শুকনো মরিচ দিলেছি, সরসরা হইতে পারবেন বা কাকড়িও হইতে পারবেন, ঝালও হইতে পারবে, সাবধান আছে। একটু সময় সাতলা এমন ফসানি হয়ে গেলে আমি ওটাই মাছ টেন সারি দিন মাটার মধ্যে ফুল ভিডিও দেবা, আপনারা আমার সঙ্গে থাকবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তেল ছাড়ছে না একটু সময় তো, চাটলা হয়ে গেছে, মশলা দেওয়া জল টেনে হানাতে দিলাম, তার খাওয়ার পরে মাছ টেন ছাড়ি দিব। জল টেনে গেছে, আবার মাছ টেন ছাড়িয়ে দিই। ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবো। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, অন্য কিছু লাম্বাইয়া না রাখতে রাখি দিন, তাহলে কাবলা মাছ একটু লাভ ভাঙিয়ে দেবো কারণে। ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আপনারা আমার সঙ্গে থাকবেন।